সো হ্যালো বন্ধুরা ইউটিউবের মধ্যে যখন কোনো নতুন আপডেট আসে তখন আমরা কিভাবে সেই আপডেটটি জানতে পারি এবং আমি কিভাবে আপডেটগুলি জানি এবং আমি আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওর মাধ্যমে আপনি যদি একজন নতুন টেক ইউটিউবার হয়ে থাকেন বা অন্য কোনো ক্যাটাগরির ইউটিউবার যদি হয়ে থাকেন যদি ভাবেন যে ইউটিউবের মধ্যে নতুন কোনো আপডেট আসলে শুধু বড় টেক ইউটিউবারকে সবার আগে পাঠানো হয় তাহলে এটা কিন্তু একদম ভুল ইউটিউবের আপডেট কিন্তু ইউটিউবের মধ্যেই কিন্তু দিয়ে দেয় যখন একটা আপডেট ইউটিউবের মধ্যে লঞ্চ করা হবে তার আগেই কিন্তু সেই আপডেটটা কিন্তু অফিসিয়ালি টুইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয় তো আজকের ভিডিওটা এটা যে ইউটিউবের মধ্যে যখন নতুন কোনো আপডেট আসবে আমরা কীভাবে সর্বপ্রথম আমরা জানতে পারবো যাতে আমরা সেই আপডেটটি নিয়ে আমরা একটা ভিডিও বানাতে পারি আপনি যদি একজন টেক ইউটিউবার হয়ে থাকেন ইউটিউবের মধ্যে যখন নতুন আপডেট আসবে সেই সঙ্গে সঙ্গে যদি আপনি প্রথমেই যদি ভিডিওটা মেক করতে পারেন এবং আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যাবে কারণ সেই নিয়ে যত আগে আপনি ভিডিওটা বানাবেন ততই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে কিন্তু উঠবে তাহলে মেন টপিকে চলে যায় কিভাবে নতুন আপডেট আসলে আমরা জানতে পারি সবার আগে চ্যানেলও নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই চ্যানেলের সদস্য হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ইউটিউবের মধ্যে নতুন কোনো আপডেট আসলে ইউটিউবের মধ্যে দুইটা ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে একটা হলো ক্রিয়েটার ইনসাইডের পাশে আপনি স্ক্রিনশট দেখতে পারতেছেন আর দ্বিতীয় নম্বর হলো ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া এই দুইটা চ্যানেলের মধ্যে কিন্তু যদি ইউটিউবের মধ্যে নতুন কোনো আপডেট যদি লঞ্চ করা হয় তার আগে কিন্তু এই দুইটা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা কিন্তু জানতে পারি তো অবশ্যই এই দুইটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যখন কোনো ইউটিউবের মধ্যে নতুন কোনো আপডেট আসবে তখন কিন্তু আপনি সর্বপ্রথম জানতে পারবেন এবং আপনার যদি কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটারের মধ্যে আপনি সার্চ করবেন ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া সার্চ করলে দেখবেন যে ভেরিফিকেশন করানো একটা প্রোফাইল আসবে এই প্রোফাইলটিকে আপনি ফলো করে রাখবেন এবং আপনি নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে ইউটিউবের মধ্যে যখন তারা টুইটারের মধ্যে যখন নতুন কোনো জিনিস টুইট করবে তখন কিন্তু সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশান আসবে তো আপনি টুইটারের মাধ্যমেই কিন্তু জানতে পারবেন ইউটিউবের মধ্যে কোন কোন জিনিস নতুন আপডেট আসবে এবং আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাহলে ইনস্টাগ্রামেও কিন্তু আপনি লিখতে পারেন ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়া যদি আপনি সার্চ করেন সেখানেও ভেরিফিকেশন করানো একটি প্রোফাইল দেখতে পারবেন তো সেখানেও আপনি ফলো করে রাখতে পারেন সেখানেও কিন্তু বিভিন্ন পোস্টের মাধ্যমে বলে দেওয়া হবে যে ইউটিউবের মধ্যে নতুন কোন আপডেটগুলি আসবে আগামী দিনে তো আমি আজকে এই ভিডিওতে চারটা পদ্ধতির কথা বললাম এই চারটা পদ্ধতি থেকে আপনারা ইউটিউবের মধ্যে যখন কোনো নতুন আপডেট লঞ্চ করা হবে তার আগেই কিন্তু আপনারা আপডেটের খবরটি কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন চ্যালেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন তাহলে দেখা হবে কোনো একটা নতুন ট্রবিকের সাথে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ